আসসালামু আলাইকুম। আমি আজকে যেটা যে শাকুলেন্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্যাশুলা ক্যাম্প ফায়ার শাকুলেন্ট। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার শাকুলেন্টটা, আর এটা অনেক শক্তপোক্ত আর অনেক সুন্দর শাকুলেন্ট, আমার তো অনেক প্রিয় একটা শাকুলেন্ট। তো আমি এটাকে নিয়েই আজকে দেখাবো। আর হ্যাঁ, এটা থেকে আমি কিছু কাটিং সংগ্রহ করব, সেটাও দেখাবো। কাটিং সংগ্রহ করব আমার মানে যে গ্রুপে প্রতিযোগিতা হয়েছিল সেখানে গিফট দেওয়ার জন্য। তো প্রথমে আমরা এটা নিয়ে আলোচনা করে নিই, এটা কেয়ার নিয়ে। কেয়ার নিয়ে বলতে এটা কিন্তু ক্যাম্প ফায়ার, মানে ফায়ারের মতো, আগুনের মতো রং হয়। হ্যাঁ, আর আগুনের মতো রং হয় বলতে রংটা শুরু হয় যে আগুনের শিখার উপরের দিকে যে লাল কালারটা থাকে সেই কালারটা। তো এখন গরমকাল যেহেতু একটু বর্ষাকাল, সেহেতু কালারটা একটু কম, দেখেন একটু হালকা হালকা পাতার উপরে লাল লাল হয়েছে এরকম। কিন্তু যখন এটা আপনার হচ্ছে শীতকাল আসবে, একদম রোদে যখন আমি দিয়ে দেবো তখন অনেক সুন্দর মানে লাল হয়ে যায়, একদম লাল। আপনারা হচ্ছে গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন ক্যাম্প ফায়ার শাকুলেন্টটা। আর আরেকটা বিষয় হচ্ছে যে এটা এই জারটা অনেক টেকসই, আর হচ্ছে আমার এটা তো সবসময় ভিজতে থাকে। আপনাদেরকে এর আগে যে ভিডিওগুলো দিয়েছিলাম সেগুলোতে কিন্তু বলেছিলাম অবশ্য যে এই শাকুলেন্টটা আমার কিন্তু ভিজতেই থাকে, বাইরেই থাকে বলতে গেলে, মানে বৃষ্টির পানি সবসময় পাই। আর শক্তপোক্ত হওয়ার কারণে এটা অনেক ভালো বাড়ে। আর এটা হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে এটা রোদ পানি ভালো সহ্য করতে পারে এবং গরমের টেম্পারেচারও ভালো সহ্য করতে পারে। তো এটার দেখেন পাতাগুলো, দেখেন একটা সিকোয়েন্স অনুযায়ী বের হচ্ছে, মানে বড় হচ্ছে, তাই না? এই পাশে এই পাশে এই এই শাকুলেন্টটা কিন্তু আরও অনেক জাত আছে, ওগুলো শক্তপোক্ত শাকুলেন্ট, ঠিক আছে? তবে এটা সব থেকে বেশি শক্তপোক্ত, কারণ এটা বেশি পানি সহ্য করতে পারে। আমাদের মেন সমস্যা বা হচ্ছে শাকুলেন্ট মরে যাওয়ার মেন কারণ হচ্ছে বেশি পানি দিয়ে ফেলি বা হচ্ছে বৃষ্টিতে ভিজে যায়, যখন মারা যায় পচে যায়, গোড়া পচে যায়। আমার এই শাকুলেন্টটা আপনারা কীভাবে বুঝবেন যে এটা সবসময় পানিতে ভিজে থাকে কিনা? এই দেখেন, আপনার টপ পটটা দেখলে বুঝতে পারবেন এটা হয়তো ফন নয়। এই যে দেখেন শ্যাওলা জমে যাচ্ছে, আর এটা ভিজা জায়গাতেই ছিল, বুঝতে পারছেন? তো এইরকম অবস্থা আমার পটটা। আর এর সয়েলটাও দেখেন, সয়েলটা রোদের কারণে দেখেন ভেজা ভেজা হয়ে আছে একদম, মানে কালকে রাতের বৃষ্টিতে ভিজেছে। তো এইরকম একটা শাকুলেন্ট, শক্তপোক্ত শাকুলেন্ট হচ্ছে এই ক্যাম্প ফায়ার। তো ক্যাম্প ফায়ার শাকুলেন্ট এই যে পটটাই আমি দিয়েছি, দেখেন অনেক সুন্দর মানে গ্রো করছে। পটটা আপনাদের কাছে ছোট মনে হতে পারে, মানে হচ্ছে আপনার শাকুলেন্ট অনুযায়ী, কিন্তু না, এটা এটার জন্য ভালো। কারণ কি, এখানে আমি সবসময় এটাকে বৃষ্টি পানিতে রাখি, তো পর যখন বড় হবে তখন বেশি পানি ধরে রাখবে, তখন কিন্তু একটু সমস্যা হবে। শাকুলেন্ট যেহেতু পানি যদি অতিরিক্ত ধরে থাকে সমস্যা হবেই, তবে এটা যখন এই ছোট পটে সবসময় ভিজতে থাকে এটার কোনো সমস্যা হয় না। আর আমি তো শাকুলেন্ট স্ট্রং রাখার জন্য এনপিকে ইউজ করি, আপনাদেরকে সবসময় বলে থাকি। তো এই যে ছোট পটেও এনপিকে ইউজ করি, আর এই জন্য আমার গ্রো ভালো। আর গ্রো ভালো হওয়ার পিছনে এটা হচ্ছে এমন একটা শাকুলেন্ট মানে গরমকালেও গ্রো করে, আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন কতগুলো কাণ্ড আসছে, মানে মাদার ডালটা থেকে, মাদার ডালটা থেকে কাণ্ড আসছে। আর এগুলো এগুলো এক সময় বেবি ছিল, মানে এই মাদার প্লান্ট থেকে গোড়া দিয়েও চারা হয়, মানে হচ্ছে পাশ দিয়ে ডাল বের হয়। এমন একটা শাকুলেন্ট এটা যে আপনাকে কখনো মানে হচ্ছে এতিম করে রাখবে না, সবসময় এটা হচ্ছে চারা দিবে, মানে গরমকাল হোক বর্ষাকাল হোক সবসময়। তো আমরা এখন দেখি যে এটা কীভাবে কাটিং সংগ্রহ করা যায়। তো কাটিং সংগ্রহ করব না অবশ্যই, রুটগুলো না ট্রাই করব। আমি চাইব অবশ্যই মাঝারি সাইজগুলো দিতে, কারণ মাদার প্ল্যান তো আমাকেই রাখা লাগবে। আর হ্যাঁ, এটা হচ্ছে যে এটা কিন্তু মাদার প্ল্যান ছিল, আমি এটা কেটেছিলাম, মাথা কেটে কাউকে হয়তো দিয়ে দিয়েছি মনে নাই। আমি এখান থেকে এটাকে টেনে ছড়িয়ে নেব, এটা কাটিং লাগালে সহজে হয়ে যায়। দেখেন রুট সহ চলে আসছে। আর হ্যাঁ, এখানে দেখেন যে এটা কিন্তু মাদার প্ল্যান্ট ছিল একটা, এখানে মিডিলটা আমি কেটে আর একটা গাছ মানে হচ্ছে মানে আরেকজনকে দিয়ে দিয়েছি হয়তো,
আমার মনে নেই, কারণ আমার মাথা কোথাও নাই এটার। এখানে আছে, আচ্ছা এটা কাটিং কেটে গেল, গোড়া থেকে ছেড়ানো উচিত ছিল, সমস্যা নেই, আমি আরেকটা ভালোভাবে ট্রাই করব ছেড়ার। এটা রুট থেকে এসছে, এই হচ্ছে অবস্থা। আর আপনাদের মনে হতে পারে যে এটা যখন ভরে ছিল তখন অনেক সুন্দর ছিল, ছেঁড়া উচিত ছিল না। আসলে এটা আবার ভরে যেতে মাত্র 2-3 মাস সময় লাগবে। এই যে দেখছেন এখান থেকে অনেকগুলো গোড়া থেকে চারা বেরোচ্ছে, এগুলো হচ্ছে আরো ঝোপালো হয়ে যাবে, এটা ঝোপালো হবে। এটা একটু মানে এই চারাগুলোর আড়ালে ছিল, যার কারণে একটু স্ট্রেচিং এর মতো হয়েছে, কিন্তু এগুলোও ভরে যাবে। আর হ্যাঁ, এটার পাশ দিয়ে তো অনেকগুলো ডাল বের হচ্ছে, তখন এটা ঝোপালো হয়ে যাবে, মাত্র কিছুদিনের ব্যাপার। আর এটা সবসময় যেহেতু গ্রো করে, এটা ডোরমেন্ট সিজন বলতে, ডোরমেন্ট সিজন বলতে ডোরমেন্ট কোনো হচ্ছে টাইম নেই, সবসময় গ্রো করে। আর আপনি হচ্ছে রোদ পানি বৃষ্টিতে রাখতে পারবেন, আর এটা সমস্যা করে যখন আপনি কম রোদ দিবেন সাথে বেশি পানি দিবেন, তখন বেশি পানি মানে এটা বেশি রোদ পছন্দ করে, কারণ বেশি পানি পছন্দ করে মানে বেশি রোদের সাথে বেশি পানি, কিন্তু কম রোদ দিয়ে বেশি পানি দিতে পারবেন না, মানে কম রোদ দিয়ে আপনি সয়েলটাকে প্যাচ প্যাচে রাখবেন, এটা করলে বেশি পচে যাবে। পানি দিতে হবে যখন, আর হ্যাঁ বেশি পানি, বেশি রোদ বলতে যে রোদ দিয়ে পানি দিবেন এমন না, সয়েল যখন পুরোপুরি শুকিয়ে যাবে তখনই আপনি পানি দিবেন, তার আগে পানি দিবেন না। তবে হ্যাঁ, অতিরিক্ত বলতে গেলে কি অন্যান্য সাকুলেন্ট একটু মেপে ঝুপে দিই যেমন, তেমন এটাতে একটু অতিরিক্ত পানি গেলেও সমস্যা হয় না, মানে একদম সয়েল কাদা প্যাচ প্যাচে হয়ে গেলে সমস্যা হয় না। আর এটা আমার বৃষ্টিতে মাঝে মধ্যে ভিজে, আমি বর্ষাকালে যেগুলো হচ্ছে বৃষ্টিতে ভিজে সাকুলেন্ট ওগুলো তো পানি দিই না, বর্ষাতে যে পানিটা পাই ওটাই। আর বর্ষাকালে একদম যে ডাইরেক্ট বৃষ্টিতে থাকে এমন না, মানে এটা আমার টিনের চালার পাশে, মানে বৃষ্টির পানিটা পড়ে এখান থেকে, এখান থেকে মানে সবসময় ভিজতে থাকে, মানে সাইডে একটা ছিটা পানিটা সবসময় ভিজতে থাকে। আর বর্ষাকালে তো প্রতিদিনই পানি হচ্ছে এখন। আর হ্যাঁ, এটা কাটিং থেকে তো সহজে চারা করা যায়, পাতা থেকেও অনেক চারা করা যায়।